দর্শক বিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে করোনা আতঙ্কের মাঝে এবার দেশে হানা বার্ড ফ্লুর প্রাণ হারাল এগারো বছরের বালক ভারতে এই প্রথম বার্ড ফ্লুতে আক্রান্ত কোনো মানুষ তো চলুন বিস্তারিত জানতে খবরটির দিকে যাওয়া যাক তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি টিপে পাশের অল ঘণ্টাটি বাজাতে ভুলবেন না তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটির দিকে যাওয়া যাক করোনা আবহে নয়া আতঙ্ক এই বার্ড ফ্লু এবার দেশে এক বালকের মৃত্যু হল বার্ড ফ্লুতে দিল্লির এইমসে ভর্তি থাকা হরিয়ানার বাসিন্দা এগারো বছরের একটি ছেলের শরীরে মিলেছে এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস অবশেষে মৃত্যু হলো তার পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে ভারতে এই প্রথম কোনো মানুষ বার্ড ফ্লু সংক্রমিত হয়ে খবর মিলল এক সূত্র থেকে সংবাদ সংস্থা পিটিআই জানতে পেরেছে সুশীল নামে ছেলেটি কোভিড রিপোর্ট নেগেটিভ ছিল কিন্তু দেখা যায় সে সাধারণ ফ্লু ও বার্ড ফ্লু দুই ভাইরাসে আক্রান্ত এছাড়া লিউকোমিয়া ও নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল সে গত দোসরা জুলাই তাকে এইমসে ভর্তি করা হয় সুশীলের স্পর্শে আসা এক হাসপাতাল কর্মীকেও ইতিমধ্যেও আইসোলেশনে পাঠানো হয়েছে তাকে বলা হয় নিজেকে পর্যবেক্ষণে রাখতে শরীরে সম্ভাব্য সংক্রমণের কোনো লক্ষণ ফুটে উঠলে তা তৎক্ষণাৎ জানানোর নির্দেশ দেওয়া হয় আর কেউ তার স্পর্শে এসেছে কিনা তা খতিয়ে দেখাও হচ্ছে এদিকে হরিয়ানার যে গ্রামে বাসিন্দা সুশীল সেখানে ইতিমধ্যে পৌঁছে গেছে ন্যাশনাল ডিজিজ ফর ডিজিজ কন্ট্রোল উদ্দেশ্য সেই গ্রামে আরও কারোর শরীরে ভাইরাস সংক্রমণ রয়েছে কিনা তা খতিয়ে দেখার গত দেড় বছরেরও বেশি সময় ধরে করোনার অতিমারি প্রকোপ চলছেই এই অবস্থায় বার্ড ফ্লু আক্রমণ হয়ে মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে উল্লেখ্য এর আগে চীনে বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটেছিল জরুরি ভিত্তিতে জীবাণুমুক্ত করা হয়েছিল এলাকা গত জানুয়ারিতে দেশের একাধিক রাজ্যে ছিল বা হাজার হাজার পাখির সব মিলেছে বিভিন্ন জলাভূমি ও অন্যত্র সাবধানতা অবলম্বন করতে দ্রুত বিভিন্ন পোল্ট্রিতে কালিং শুরু হয় তবে সেক্ষেত্রে এইচ ফাইভ এন এইট ভাইরাসের সংক্রমণ বেশি ছিল তুলনামূলকভাবে এই ভাইরাসকে দুর্বল মনে করেন বিশেষজ্ঞরা কিন্তু হরিয়ানার বালকের মৃত্যু এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসে আক্রান্ত হয়ে যা তুলনা অনেক বেশি প্রাণঘাতী ও বিপজ্জনক তবে এতদিন দেশে কোনো মানুষের মৃত্যু হয়নি এই ভাইরাস থেকে এই প্রথম মৃত্যুঘিরে তাই উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ফিরে আসব আবার নতুন কোনো আপডেট খবরের সঙ্গে ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ